মুজিববর্ষ উপলক্ষে রাজশাহীর চারঘাটে গরিব নারী ও বিধবা সহ 15টি ভূমিহীন ও গৃহহীন পরিবার পাচ্ছেন পাকা ঘর। জাতির জনকের জন্মশতবার্ষিকীতে প্রধানমন্ত্রীর দেওয়া উপহার হিসেবে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের অর্থায়নে ভূমিহীন ও গৃহহীনদের জন্য নির্মিত 15টি পাকা ঘরের বরাদ্দ দেওয়া হচ্ছে। এর মধ্যে পাকা ঘরের নির্মাণ দ্রুত গতিতে শেষ হওয়ায় এগুলো হস্তান্তরের জন্য প্রস্তুতি করা হয়েছে বলে জানান উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা এস এম শামীম আহমেদ। তিনি আরও জানান, উপজেলার চারঘাট ইউনিয়নের রাজু আহমেদ সহ 4টি, নিমপাড়া ইউনিয়নের বিধবা গঞ্জেরা সহ 5টি, সর্দা ইউনিয়নে 4টি ও ষোলোয় 2টি পাকা ঘর পাচ্ছেন এসব গৃহহীন পরিবারের সদস্যরা। এ বিষয়ে জানতে চাইলে রাজু আহমেদের স্ত্রী খালেদা বলেন, আমার জমি ও ঘর ছিল না, অন্যের বাসায় বসবাস করতাম। আমি ঘর পেয়ে খুবই খুশি, আল্লাহ যেন প্রধানমন্ত্রীকে ভালো রাখেন এবং তাকে ধন্যবাদ জানাই। এ ব্যাপারে ইউনো সৈয়দা সামিরা বলেন, ভূমিহীন ও গৃহহীন পরিবারের আধাপাকা লাল সবুজ বরাদ্দকৃত বাড়ি নির্মাণ শেষ হওয়ায় ইতিমধ্যে পরিদর্শন করা হয়েছে এবং আগামী 23 জানুয়ারি প্রধানমন্ত্রী ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে এগুলো হস্তান্তর করবেন। সেলিমুদ্দিন, ডেস্ক রিপোর্ট, নবরূপ টিভি, রাজশাহী।